গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে সৌম্য বন্ধুরা সকাল সকাল আপনাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে এক লক্ষ শূন্য পদে আধা সেনা নিয়োগ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চীন এবং পাকিস্তানের সীমানা বরাবর যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য খুব শীঘ্রই এই এক লক্ষ শূন্য পদে আধা সেনা নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর মধ্যে রয়েছে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি এসএসবি অসম রাইফেল এবং সব থেকে বেশি শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হবে এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো এর জন্য ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখুন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়ে আপনারা সকলেই জানেন যে কোনো আপকামিং চাকরির আপডেটগুলো বর্তমান পত্রিকা প্রকাশ করে থাকে এবং হান্ড্রেড পারসেন্ট ওগুলো জেনুইন হয় প্রয়োজনে আপনারা বর্তমান পত্রিকা কিনে নিজেরা পড়ে নিতে পারেন এখানে কি বলা হয়েছে দেখুন প্রায় এক লক্ষেরও বেশি শূন্য পদে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে এই মুহূর্তে শূন্য পদ রয়েছে এই শূন্য খুব শীঘ্রই পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিএসএফ এবং সিআরপিএফ পুলিশ বাহিনীতে শূন্য পদ রয়েছে প্রায় এক লক্ষেরও বেশি স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর প্রতি বছর অবসর মৃত্যু নতুন ব্যাটালিয়ান গঠন নতুন পদের সৃষ্টি এবং স্বেচ্ছায় অবসর নিয়ে প্রচুর শূন্য পদের সৃষ্টি হয় তাই প্রতি বছর প্রচুর শূন্য পদ সেনাবাহিনীতে ফাঁকা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর বিএসএফে থেকে বেশি শূন্যপদ রয়েছে এবং বিএসএফে টোটাল ভ্যাকেন্সি আঠাশ হাজার নশো ছাব্বিশটি সিআরপিএফ হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ছয়টি এবং সশস্ত্র সীমাবল আঠারো হাজার ছশো তেইশটি ইন্দো টিবেটান বর্ডার পুলিশে রয়েছে পাঁচ হাজার সাতশো চুরাশিটি অসম রাইফেলে রয়েছে সাত হাজার তিনশো আঠাশটি শূন্যপদ এদের মধ্যে বেশিরভাগ কনস্টেবল পদে নিয়োগ করা হবে অর্থাৎ আপনারা সকলেই জানেন এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ করা হবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্টাফ সিলেকশন কমিশন এবং এদের মধ্যে কিছু কিছু ইউপিএসসির মাধ্যমেও নিয়োগ করা হবে পাকিস্তান এবং চীন সীমান্তে বর্ডার আউটপোস্টের সংখ্যা আগের থেকে অনেক বেশি বাড়ানো হয়েছে এর জন্য আধা সেনা প্রয়োজন সীমান্ত সংঘাতের সম্ভাবনা বাড়ার সাথে সাথে নতুন ব্যাটালিয়ান চালু করেছে স্বরাষ্ট্র দপ্তর এবং এই সীমান্ত সংঘাত রুখতে আধা সামরিক বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চাইছে কেন্দ্রীয় সরকার এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের এই চ্যানেলে আপডেট দিয়ে জানিয়ে দেব এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবেন দিলে যে কোনো ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমে দেখতে পাবেন সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো পাঁচটি রাজ্যে কিন্তু বিধানসভা ভোট রয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির গভর্নমেন্ট চাইছে ওই পাঁচটি রাজ্যে ক্ষমতা দখল করার জন্য এর জন্য কিন্তু তারা সবসময় চাইবে একটা হিউজ রিক্রুটমেন্ট করতে তার জন্য আপনারা চেষ্টা করুন এর মধ্যে কিন্তু বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার একই রকমভাবে রাজ্যেও দু হাজার একুশ সালে বিধানসভা ভোট রয়েছে রাজ্য সরকারও চাইবে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করতে আর এই সুযোগটাকে আপনারা কাজে লাগান এবং পড়াশুনো আজ থেকেই শুরু করে দিন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দুবান্ধে মাতারাম